আপনারা দেখছেন খবরের দুনিয়া। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার দাড়িবেরিয়া প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যস্থ তমলুক জোনের সম্মিলিত অনুষ্ঠানের আয়োজন করা হলো। এদিনের সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সৌমেন কুমার মহাপাত্র। এই সম্মেলন থেকেই দাড়িবেরিয়া প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রীর হাতে বেশ কিছু দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। মূলত তাদের দাবিগুলো ছিল সরকারিভাবে ট্রেনিং ও ট্রেনিংয়ের মাধ্যমে গ্রামীণ চিকিৎসকদের শিক্ষার ব্যবস্থা করা ও স্বীকৃতিমূলক প্রশংসাপত্র দেওয়া এবং সাম্প্রতিক কোভিড-19 সময়কালে যে কঠোর পরিশ্রম করেছেন সেই করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করে দেওয়া সহ বেশ কিছু দাবি। এখনও এই ধরনের গ্রামীণ চিকিৎসকদের ওপর গ্রাম ও শহরের প্রায় 70% মানুষ নির্ভরশীল, তাই গ্রামীণ চিকিৎসক কীভাবে স্বীকৃতি পান এবং ট্রেনিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর গুরুত্ব দিয়ে দেখছেন এবং একটি লিস্টও প্রকাশ হয়েছে। এক কথায় গ্রামীণ চিকিৎসকদের গুরুত্ব অপরিসীম, একথা স্বীকার করে নেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া। রয়্যাল লাইফ সেলস এন্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর আনন্দ মঠপাড়া গুল কারখানার কাছে বেথুয়া ডহরি নদিয়া। যোগাযোগ 9609031138। একটি সম্মেলন, আমি প্রথমে সমস্ত কর্তৃপক্ষ এবং যারা পদাধিকারী আছেন তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে যথাযথ সম্মান জানিয়ে আমাকে আপনাদের এই সভায় আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে যে আমাকে আপনারা ডেকেছেন একটা আলাপ চাইতে। এই প্রগ্রেসিভ ইউনিয়নের যারা যিনি সভাপতি আজকে সভাপতিত্ব করছেন তাকে আমি যথাযোগ্য সম্মান জানাই। আমার সভানেত্রী এই পঞ্চায়েত সমিতির কার্যক্রম ম্যাডাম আছেন, জেলা পরিষদের সদস্য এবং আমাদের নেতৃত্ব বটে সোমনাথ বাবু তিনি মঞ্চে আছেন, আরো অনেকেই ডাক্তারবাবুরাও এসছেন, দুজন ডাক্তারবাবু এখানে এসছেন, তাদেরকেও যথাযোগ্য সম্মান জানাই। যারা আক্রান্ত হচ্ছে সেটা গ্রাম আর শহর বলে নয়, ডাক্তারবাবুরা আছেন, এরা হয়তো শহরে বসবাস করেন। আমি নিজে জানি এই তমলুক শহরেতে আমি পাঁচজনের নাম বলে দিতে পারি যারা কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা করেন, তাদের কাছে কোনো ডাক্তারই ওই MBBS তকমাটা নেই। তাহলে আপনারা কি তাদের বিচ্ছিন্ন করে দেবেন? আপনাদের এই সংঘ থেকে বা আপনাদের যে সংস্থা করেছে তারা যাবে কোথায়? মেদিনীপুর শহরেতে আমি দেখেছি, আমি এমনকি কলকাতায় আপনি দেখবেন রাত্রিবেলাতে কোনো পাস করা ডাক্তার যারা চেম্বার করেন রাত্রি বা একটা হয়তো 11টা পর্যন্ত চেম্বার করেন, 11টার পরে যদি খুব অসুস্থ হয়ে যায় সেই পাড়ার মানুষ কিন্তু যারা পেশাগত দিক থেকে চিকিৎসা বিদ্যায় তারা অধ্যয়ন করে স্বীকৃতি পেয়েছে এরকম চিকিৎসক পাওয়া যায় না সেখানে, তারা থাকে আপনাদের মতো ডাক্তাররা থাকে। এটা ভারতবর্ষের যে 90% মানুষ, 80-90% মানুষ তারা গ্রামেই থাকুক বা শহরেই থাকুক যে কোনো জায়গাতেই থাকুক না কেন আপনাদের মতো চিকিৎসকদের দ্বারাই উপকৃত হন, এটা মানতেই হয়।